প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যখনই আমি এমন কিছু ভিডিও পাই যেগুলো হচ্ছে বিএসএফ সম্পর্কিত বা সেনাবাহিনী সম্পর্কিত, আমি চেষ্টা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আজকেও আমি তিনটে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ওয়ান বাই ওয়ান। এই জন্যই তুলে ধরতে চাই দর্শক, কারণ আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা নিজেদের জীবনকে বাজি রেখে সীমান্তে পাহারা দিচ্ছেন, তাদের সম্পর্কে যারা কুৎসিত মন্তব্য করে থাকেন, আমার উদ্দেশ্য কিন্তু তাদেরকেও এইসব ভিডিওগুলো দেখানো। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করে অপর্ণা সেনরা যে ধরনের একটা তোপ দেখেছিলেন বিএসএফ সম্পর্কে, একেবারে বিএসএফকে ধর্ষক হিসেবে কার্যত ব্যাখ্যা করেছিলেন অপর্ণা সেন। নিশ্চয় হয়তো দর্শক আপনাদের সেই বক্তব্যটা মন্তব্যটা আপনাদের মনে আছে, যাদের মনে নেই দর্শক আমি সেটা আপনাদেরকে প্রথমে শোনাবো যে অপর্ণা সেন কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করে কী ধরনের মন্তব্য করেছেন। দর্শক, সেটা প্রথমে শুনুন, তারপর আমি তাকেও যেমন দেখাবো এবং আপনারাও দেখবেন যে সত্যিই আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে ইচ্ছে করে, গলাটা কাঁপে না? আমি দর্শক প্রথমে অপর্ণা সেনের সেই মন্তব্যটা আগে শোনাই, তারপর আমি ওই সব ভিডিও ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে হাজির করব। আরো বাড়ানো হচ্ছে, একটা মিলিটারাইজেশন হচ্ছে, কেন্দ্রীয় সরকার ওখানে আরো বিএসএফ, যেন এরাই যথেষ্ট না, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট না, যেন এরাই যথেষ্ট না, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট না, যেন এরাই যথেষ্ট না, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট না, যারা হত্যা করছে যারা ধর্ষণ করছে এরা যেন যথেষ্ট নয়, আরও বিএসএফ বাড়ানো হচ্ছে। আসলে দর্শক, আমাদের নিশ্চয় মনে আছে যে এই একটা বিতর্ক তৈরি হয়েছিল খুবই রিসেন্টলি, যে কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব আর হচ্ছে আসাম, তার যে সীমান্তবর্তী এলাকা যেখানে এতদিন ধরে সিস্টেমটা চলছিল যে বর্ডার এলাকা থেকে 15 কিলোমিটার ভিতর পর্যন্ত বিএসএফ কাজ করবে তার জুরিডিকশন, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঠাশাত করতে কেন্দ্র সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে এই 15 কিলোমিটারটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হবে, যাতে করে নিরাপত্তা ব্যবস্থা আরও আঠাশাট করা যায়। বিএসএফ যেখানে মনে করবে এই জায়গার মধ্যে তারা একেবারে তল্লাশি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, মানে মেন উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আঠাশাত করতে সীমান্তবর্তী এলাকাগুলোকে আরও মজবুত করা নিরাপত্তার দিক দিয়ে, এটা হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের। আর এটাই আপত্তি এখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের, তারা কিছুতেই এটা মেনে নিতে চাইছে না, তারা বলছে না যা আছে তাই থাকবে, কেন ভিতরে পর্যন্ত বিএসএফ তারা এতটা জুরিডিকশন তারা কেন বাড়াবে, এইসব নিয়ে টিএমসির তরফ থেকে একটা আপত্তি ওঠে। আর সেই টিএমসির সুরেই কার্যত সুর মিলিয়ে অপর্ণা সেনরা এরকম একটা মন্তব্য করেছিলেন এবং তার সঙ্গে খুবই মারাত্মক এবং অনেকেই কিন্তু তীব্র সমালোচনা করেছেন অপর্ণা সেনের এই মন্তব্যে, যে যারা হত্যা করবে ধর্ষণ করবে, মানে বিএসএফকে ধর্ষকের সঙ্গে তুলনা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। দর্শক, অনেকেই বলছিলেন যে এই কথাগুলো বলার আগে গলাটা একবার কাঁপে না, যে আমি কলকাতায় রয়েছি সুরক্ষিত রয়েছি, কিন্তু যারা মানে দেশের পুরো বর্ডারে সীমানাত এলাকাতে যারা নিজেদের জীবনকে বিপন্ন করে পরিবারকে ছেড়ে, কবে তারা বাড়িতে ফিরবেন, বাড়িতে এলে কবে দেখা হবে স্বজনদের সঙ্গে, এইসব যারা ভাবেন না, দেশকে ভালোবেসে যারা সীমান্তে একেবারে বলা যায় নিজেদের জীবনকে বিপন্ন করে দায়িত্ব সামলাচ্ছেন, তাদেরকে বলছেন ধর্ষক, গলাটা একবার কাঁপলো না? দর্শক, এ নিয়ে কিন্তু আমি অনেক প্রতিবেদন করেছিলাম, আপনারা নিশ্চয় দেখেছেন এবং আপনারা কিন্তু অনেকে সোচ্চার হয়েছিলেন। আমি দর্শক যেমন আপনাদেরকে দেখাবো আজকে সেই ভিডিওগুলো, এবং তার সঙ্গে আমি চাই যে অপর্ণা সেনরাও দেখুন এইসব ভিডিও, যে সত্যি যাদের সম্পর্কে এরকম একটা মন্তব্য করলাম তারা ঠিক কিভাবে দায়িত্ব পালন করছেন, কতটা হার্ডওয়ার্ক তাদের, এবং আবহাওয়ার সঙ্গে কিভাবে তারা লড়াই করে যাচ্ছেন আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। আমি দর্শক ওয়ান বাই ওয়ান ভিডিও আপনাদেরকে দেখাবো, দর্শক ভালো করে দেখবেন। তো দেখলে আমার তো অন্তত দেখতে দেখতে আমার যেন চোখে জল এসে যাচ্ছিল, সত্যিই তাদেরও জীবন রয়েছে, তাদেরও পরিবার রয়েছে, তাদেরও কিন্তু তাদেরও স্বজন রয়েছে, আমরা এখানে বসে রয়েছি টিভির পর্দায় আমরা নজর রাখছি এইসব বিষয়, কিন্তু যারা ওখানে সত্যি হার্ডওয়ার্কটা তারা যারা করছেন তারা সত্যি কি করছেন আমাদের জন্য। আমি প্রথমে দর্শক একটা ভিডিও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ভিডিও, বিশেষ করে এটা আমি অপর্ণা সেনদেরকে দেখাতে চাই, সকালে উঠে হয়তো তারা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন, একেবারে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতে করতে চলে যান, কোথাও মনে হলে হয়তো চা পানও করেন বা বেশ একটা আনন্দে থাকেন, হয়তো হেডফোনে মানে মিউজিক শুনতে শুনতে হাঁটছেন আর করছেন কলকাতা শহরে, এটা ভাবুন ওই জায়গায় সেনাবাহিনীতে মর্নিং ওয়াক করবেন অপর্ণা সেনরা, একটু এরকম মর্নিং ওয়াক করবেন, দেখুন কী অবস্থা, যে জায়গাতে তারা মানে একেবারে
পাহাড়ে দেখুন কি, মানে ওখানে টেম্পারেচার কত মাইনাস, সেখানে বরফ পড়ছে, ওই রকম অবস্থাতে দেখুন কিভাবে তারা পাহারা দিচ্ছেন। পারবেন অপর্ণা সেনরা ওখানে বেশি না ওই 100 মিটার 200 মিটার মর্নিং ওয়াক করতে সকালে উঠে? বলে তো দিলেন যারা বিএসএফ তাদের সম্পর্কে ধর্ষক অত্যাচার করেন। আমি আর একটা ভিডিও দেখাবো দর্শক, যাদের সম্পর্কে এই ধর্ষণের কথা বলা হয়েছে, অত্যাচারের কথা বলা হয়েছে, মহিলাদের উপরে নির্যাতনের কথা বলা হয়েছে অপর্ণা সেনদের তরফ থেকে, তার জন্য কিন্তু একটা মোক্ষম জবাব দেওয়ার মতো ভিডিও আমি আপনাকে দেখাবো। তার আগে শুধু আমি এটা দেখাই অপর্ণা সেনদের যে একটু পারবেন মর্নিং ওয়াক করতে এখানে এরকম একটা জায়গায় গিয়ে? বেশি না, সেনাবাহিনী যারা রয়েছেন তারা তো মাইলের পর মাইল তারা মর্নিং ওয়াক করেন, মর্নিং ওয়াক না মানে দেশের দায়িত্ব সামলাচ্ছেন, আমি এটাকে মর্নিং ওয়াক হিসেবে যদি ধরি আর কি, তাহলে কি পারবেন অপর্ণা সেনরা সকালে উঠে এইভাবে বড় পড়বে আর একটু 200 মিটার বা 300 মিটার একটু হেঁটে দেখাবেন? যদি দেখাতে পারেন তাহলে দেখবেন ওই গলা থেকে কিন্তু, মানে এটা করতে গিয়ে যা পরিস্থিতি তৈরি হবে অপর্ণা সেনদের, দেখবেন গলা থেকে ওই আওয়াজটা আর বেরিয়ে আসছে না যে তারা ধর্ষক তারা হত্যাকারী, আসবে না। এটা তাহলে একটা, এরপরে আমি আর একটা ভিডিও দেখাবো দর্শক, আমি পরপর দেখাবো আর একটা ভিডিও যে দেখুন তারা কিভাবে সীমান্তে তারা কিভাবে দায়িত্ব সামলাচ্ছেন কর প্রতিকূল একটা আবহাওয়া, এবং যেটা থেকেও তারা কিন্তু সরে আসছেন না, দায়িত্ব সামলাচ্ছেন। এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও দর্শক, দেখুন দেখুন স্নোফল হচ্ছে, বরফ পড়ছে এবং সেরকম তার একটা মানে বাতাসের একটা বেগ রয়েছে, কি অবস্থা দেখুন। তাতেও তারা একেবারে কীরকমভাবে তাকাচ্ছেন, নজরদারি রাখছেন, কতটা তারা দেখতে পাচ্ছেন, কতটা ভীষণ, তার মধ্যে কীভাবে দাঁড়িয়ে রয়েছেন ওই অবস্থাতে ওই রকম একটা আবহাওয়া, তার সঙ্গে দেখুন শত্রুপক্ষ কোথাও কেউ আসছে কি না, নজরদারি চালাচ্ছেন তারা। কষ্ট হয় না এগুলোকে দেখলে? একটু কষ্ট হয় না যে কাজের সম্পর্কে আমরা এরকম মন্তব্য করি? কষ্ট হয় না এগুলোকে দেখলে? ইচ্ছে হয় গলা দিয়ে বলতে যে বিএসএফ সম্পর্কে এরকম মন্তব্য করতে ইচ্ছে হয়? শুধু অপর্ণা সেনকে কেন বলবো, আরও অনেককেই তো আমরা দেখেছি এরকম কথা বলতে, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরও নেতাদেরকে তো কত কথা বলতে দেখেছি, সবার জন্যই কিন্তু কথাগুলো বলছি যে কথা বলতে ইচ্ছে হয় এইসব মানুষগুলোকে দেখলে? ভাবুন তো এই মানুষগুলো ওই রকমভাবে দায়িত্ব পালন করছেন, তারও তো বাড়িতে লোকজন রয়েছেন, যারা এসব মন্তব্য করেন বাইরে তারা তো সকালে বেরিয়ে সন্ধ্যের বা রাতে বাড়ি ঢুকে যান বা খানিকক্ষণের জন্য বাইরে বের আবার তারা বাড়িতে ঢুকে যান, খুব আনন্দ উচ্ছ্বাসে রয়েছেন সব কিছু বিষয়ে, কিন্তু ভাবুন যে এইভাবে যারা দায়িত্ব পালন করছেন কোথায় রয়েছেন তারা, মানে তাদের অবস্থা একটু ভাবুন, তাদেরও পরিবারের লোকজন রয়েছেন, তা সত্ত্বেও তাদের যে তারা দেখুন কিভাবে মানে একেবারে বলা যায় যে জীবনকে বাজি রেখে যেভাবে দায়িত্ব সামলাচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন, আবহাওয়ার সঙ্গে লড়ছেন, শত্রুপক্ষের সঙ্গে লড়ছেন, পারবেন এরকম একটা লড়াই করে দেখাতে? ইচ্ছা হয় এইসব কথাগুলো বলতে যখন তাদের কথাগুলো একটু আমরা ভাবি? ইচ্ছা হয়? আমি দর্শক আমি আবার বলছি এইগুলো আমি পেলে একটু দেখানোর চেষ্টা করি শুধুমাত্র ওই সব মানুষগুলোর বিবেকে দংশানোর জন্য, দেখুন যারা এরকম মন্তব্য করেন কথা বলেন একবার ভাববেন একবার এসব কথাগুলো বলার আগে, যে যাদের জন্য যাদের বিরুদ্ধে কথা বলছি তাদের তো জীবন রয়েছে কিন্তু তারা জীবনকে বাজি রেখে কীভাবে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য তারা দায়িত্ব পালন করছেন, আর আমরা একটু তাদের পাশে থাকবো না, একটু ভালো কথা বলতে পারবো না, তাদেরকে আক্রমণ করবো ধর্ষক বলে? কোথায় রয়েছেন তারা পরিবার পরিবার পরিজনকে ছেড়ে তাদেরকে আমরা ধর্ষক বলে আক্রমণ করবো? বিএসএফ সীমান্তবর্তী যারা রয়েছেন যারা পাহারা দিচ্ছেন দর্শক, শেষ ভিডিওটা খুব মারাত্মক দর্শক, যে যাদেরকে এইরকম বলা হচ্ছে যে মহিলাদের উপরে নির্যাতন ইত্যাদি ইত্যাদি বিষয়, তাদের দায়িত্বটা দেখুন, এরকম একটা পরিবেশে তারা দেখুন কীভাবে দায়িত্বটা পালন করছেন, সেখানকার যারা বাসিন্দা রয়েছে আশেপাশে তাদের জন্য তারা কীভাবে পাশে দাঁড়ান দর্শক, সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই একটা ভিডিও দেখুন, একেবারে আমাদের সেনা জওয়ানরা কী করছেন, একজন প্রেগনেন্ট মহিলাকে তার বাড়ি থেকে এইভাবে নিয়ে গিয়ে তার ডেলিভারির ব্যবস্থা করেছেন, এই ভিডিও দর্শক সামনে এসেছে, যে দেখুন অপর্ণা সেনরা যে যাদের বিরুদ্ধে কথাগুলো বলেন যে মহিলাদের ওপরে নির্যাতন করা হয়, মহিলাদেরকে হেনস্থা করা হয় এবং ধর্ষণের মতো কথা যখন বলতে পারেন অপর্ণা সেনরা, দেখুন আপনারা এই ভিডিও, যে এই ভিডিও হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলাকে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে একটা ডেলিভারি প্রতিষ্ঠান মানে একটা মানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সেখানে তার ডেলিভারি করার ব্যবস্থা করা, এরপরেও বলবেন যে তারা ধর্ষক, এরপরেও বলবেন তারা ধর্ষক? এই কথাগুলো বলতে গেলে এবার অন্তত গলাটা তো একটু কাঁপবে, আমি জানি না দর্শক, আমি বারবার বলছি আমি এইসব ভিডিও ওই সমস্ত মানুষগুলোকে বেশি বেশি করে দেখাতে চাই যারা আমাদের সেনাবাহিনী সম্পর্কে নানানভাবে মন্তব্য করে থাকেন। আমি সত্যিই আবারও মানে এইসবগুলো দেখে যদি একটু বিবেকে দংশানো যায় সেই জন্য কিন্তু দর্শক আমি এইগুলোকে কালেক্ট করে সামনে আনার চেষ্টা করি, এবং দর্শক আপনারা তো দেখছেনই খুব খারাপ লাগে দর্শক। আমি আগেও বলেছি দর্শক, অনেকে বলবেন যে ইনারা তো মাইনে পান সরকারি কোষাগার থেকে,
আমি শুধু তাদের জন্য বলতে চাই, আপনাকেও মানিয়ে দেওয়া হবে, যাবেন ওখানে দায়িত্ব পালন করতে? যাবেন? যাবেন? দেখবেন যখন বলা হবে যান ওখানে ওই বরফে দাঁড়িয়ে থাকুন ঘন্টা পর ঘন্টা, দেখবেন আর ওখানে বেশি দিন থাকবেন না, চলে আসবেন, চলে আসবেন। সুতরাং দর্শক, আজকে যে ভিডিওগুলো আমি সামনে আনলাম, আমি এরকম চেষ্টা করবো সামনে আরও কিছু পেলে আপনাদের সামনে আনবো। আপনারা তো জানেন যারা সত্যি সেনাবাহিনীর প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে এবং আমরা তো জানি আমাদের একটা আবেগ রয়েছে, তারা হয়তো আমরা বুঝি, এই জন্য আমরা সহজে এইসব মন্তব্য কখনো করে না, যারা মন্তব্য করেন তাদের বিরুদ্ধে সমালোচনা করি। কিন্তু আমি এগুলো তাদেরকে বেশি বেশি করে দেখাতে চাই যারা এইরকমভাবে মন্তব্য করে আক্রমণ করার চেষ্টা করেন সেনাবাহিনীকে, তাদের জন্য বিশেষ করে এগুলো দেখাতে চাই। যে ভাবুন একবার যাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করি, দেখুন তারা নিজেদের জীবনকে বাজি রেখে অন্যের জীবন তারা কীভাবে বাঁচাচ্ছেন এবং তারা কীভাবে সীমান্তে এইরকম একটা আবহাওয়ার মধ্যেও কীভাবে দেখুন নিরাপত্তার জন্য কড়া পাহারাতে একেবারে তারা দায়িত্ব পালন করছেন, মানে পাহারা দিচ্ছেন। দর্শক কী বলবেন নিশ্চয়ই এরপরেও আপনাদের কোনো মন্তব্য থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।